আজকে যে আমাদের এই মিলন মেলাটা, সেটা আমাদের বলতে গেলে অনেক বছরের কি অপেক্ষার ফল। আমরা অনেক চেষ্টা করেছি, অনেক বছর ধরে চেষ্টা করে আসছি যে মানে একটা এই মিলন মেলাটার ব্যবস্থা করার জন্য, কিন্তু সময়ের অভাবে আমরা এখন সময়ের বিবর্তনে এক একজন এক এক জায়গায় চলে গেছি, যার ফলে কি সম্ভব হয়ে উঠছে না। তারপরেও আমরা চেষ্টা করেছি যতটুকু পারি, যতজনকে নিয়ে এই প্রথম পদক্ষেপটা আমরা কি সফল করার জন্য, সেটা 5 জন হোক বা 35 জন হোক বা 70 জন হোক, যেটাই হবে হোক না কেন, এটাই আমাদের প্রচেষ্টা। তবে আমরা মনে করি কি আজকে আমরা অনেকটাই সফল, সবাইকে দেখেই আমরা অনেকটা আবেগাকৃত হয়ে পড়েছি। এটাই কেলেশ্বর উচ্চ বিদ্যালয়ের আজকের 1997 সালের এসএসসি পরীক্ষাতে আমাদের এই ব্যাচ, আমরা দীর্ঘ 26 বছর পর আজকে আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠান, আমরা এখানে আমাদের পুরানো শিক্ষকদের সাথে একত্রিত হতে পেরেছি, পুরানো বন্ধুদের সাথে একত্রিত হতে পেরেছি, এসব একত্রিত হয়ে আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমরা আমাদের এই ব্যাচের দীর্ঘায়ু কামনা করি, এবং আমরা ভবিষ্যতে বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে আমাদের এই নিয়ে, বিভিন্ন ধরনের সংগঠন এবং সমাজ সেবামূলক কাজ আমরা করতে ইচ্ছুক। হ্যাঁ, এই ধরনের আমরা সাথে আমাদের জুনিয়র যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য আমরা কিছু করব, এই জন্য আমরা কিছু আজকে এই মিলনের পুনর্মিলনের দুটো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে আমরা আমাদের সবার সাথে দেখা শোনা দীর্ঘ 26 বছর পর, এবং ভবিষ্যতে আমরা আমাদের যারা জুনিয়র আমাদের এই স্কুলে আছে তাদের জন্য আমরা কিছু ভবিষ্যতে কিছু করার আমাদের পরিকল্পনা আছে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধুমহলের ব্যাচ 97। আমরা অনেক বছর পরে, অলমোস্ট 26 বছর পরে আমরা একত্রিত হয়েছি। তো এখন আসলে এই কথাটা বলে বোঝাতে পারবো না, অনেকটা আবেগতাড়িত হয়ে কথাটা বলতে হচ্ছে। এক একজন এক এক জায়গায় ছিলাম, তারপরেও সবাই একসাথে মিলিত হয়েছি, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং আমাদের যে প্রাণের স্পন্দন কেলেশ্বর উচ্চ বিদ্যালয়, সেটা আমাদের কোনো আবেগ না যে কিছুদিন পর আমরা ভুলে যাব, এটা আমাদের মায়া, যেটা মৃত্যুর আগ পর্যন্ত আমরা আমাদের মনে থাকবে, আমরা স্মরণ করব, শ্রদ্ধার সাথে স্মরণ করব। আমি সব পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চোখে কিন্তু পানি আসছে এই দেখে, সবাই এক একজন এক এক জায়গায় গিয়ে অবিস্মিত, যাদেরকে প্রতিনিয়ত সালাম নমস্কার দোয়া স্যার ডাকে, সেই শিক্ষকতা পেশায় নিয়োজিত হওয়ার কারণে এখানে আজকে তোমাদের কাছ থেকে আমরা সম্মাননা পাচ্ছি। তা মন্ত্রী উপমিষ্ট আছে।